Hello viewers, hope you are all fit and fine and you are practicing regularly. আজকের ভিডিওতে আমি আলোচনা করব ট্রান্সলেশন কিভাবে করতে হয় বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের গুরুত্ব তো তোমাদের নতুন করে কিছু বলার নেই, কারণ ট্রান্সলেশন যদি ফ্রি ভাবে না করতে পারো তাহলে রাইটিং স্কিল গুলো তোমাদের ডেভেলপমেন্ট হবে না। আমরা বাঙালি তাই বাংলা ভাষাটাই আমাদের, কোনো কিছু বলতে গেলে কিছু লিখতে গেলে বাংলাটা আগে লিখতে হয়, বাংলাটা আগে আমাদের মাথার মধ্যে আসে। কাজেই বাংলা সেন্টেন্স দেখে এমন কিছু ক্লু আছে, এমন কিছু হিটস আছে, আমি নিয়মগুলো দিয়ে দিয়েছি এর আগে, আজকেও কিছুগুলো এক্সপ্লেন করে দেব আর ট্রান্সলেশন গুলো আজকে করে দেব। এটা হচ্ছে উত্তর পার্ট, আগের যে ট্রান্সলেশনটা করতে দিয়েছিলাম তার উত্তর পার্টটা হচ্ছে আজকে। আজকে আমি এক্সপ্লেন করে তোমাদের দেখিয়ে দেব এবং তার সঙ্গে থাকবে টিপস গুলো। তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে তোমরা দেখো। তার আগে আমি তোমাদের একটি, তোমাদের কতটা শিখতে পারলে সেটা যাচাই করার জন্য একটা টিপস দিচ্ছি, অর্থাৎ কোশ্চেনের আকারে একটা টিপস দিচ্ছি, সেটা তোমরা লিখে নাও এবং সলভ করবে, তারপর আমি যখন এক্সপ্লেন করব তখন মিলিয়ে নেবে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখে নাও। তার আগে বি ভার্বের মানে টিপস, প্রথম নিয়ম যে চারটা নিয়ম দেওয়া হয়েছিল এর আগের ভিডিওতে, সেটা পরিপ্রেক্ষিতে আমি সেটা আমি একটু বলে দিচ্ছি যে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ফর্ম গুলো, সেগুলো তুমি তোমরা লিখে রাখতে পারো বা আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। বি এটা হচ্ছে টু বি ভার্ব, এর প্রেজেন্ট টেন্সে ফর্ম গুলো কি কি, এর মানে হচ্ছে হওয়া, এটা হচ্ছে মূল ভার্ব এম ইজ আর, এর পাস্ট টেন্স হচ্ছে পাস্ট ফর্ম হবে ওয়াজ ওয়্যার। এবার বিষয়টা হচ্ছে যে হই হয় থাকলেই অ্যামিজার বসে, কিন্তু আছে থাকলেও কিন্তু অ্যামিজার হয়। টিপসের আজকে যে টিপসটা দেব সেটা সেটা মূল বিষয়বস্তু হচ্ছে যে কোথায় আছে থাকলে অ্যামিজার হয় আর কোথায় আছে থাকলে হ্যাভ হয় বা হ্যাজ হয় সেটাই দেখা। তাহলে প্রথমে ফর্মগুলো জেনে নাও। তোমরা আগেও দেখেছো অনেক ভিডিওতে, তোমরা আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকবে এবং সেগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে দেখো প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার, এর মানে হচ্ছে হই হয় বা আছে, হই হয় ইজ মানে হয় এবং হও ইওয়ার, এটা হচ্ছে ছিলাম ছিল ছিলে বা ছিলেন, এই হচ্ছে প্রেজেন্ট টেন্স, বি ভার্বের উপর প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এর রূপগুলো। এবার মজা হচ্ছে হ্যাভ ভার্বের ক্ষেত্রেও আছে থাকলে, এই যে এখানে হই হও হয় এবং এর সঙ্গে লক্ষ্য করো এখানে আছে থাকলেও কখনো কখনো এম ইজ আর বসে, যেমন বইটি টেবিলের উপরে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আবার আই এম ইন দ্য রুম, আই এম ইন দ্য রুম আমি ঘরে আছি, কিন্তু আমার একটি পেন আছে, সেক্ষেত্রেও হবে আই হ্যাভ, তার আছে হি হ্যাজ, সেটাই বোঝার বিষয় যে কোথায় হ্যাজ হবে কোথায় হ্যাভ হবে এবং কোথায় অ্যামিজার হবে। দেখো আমি আগে উত্তরটা বলছিলাম, তুমি যে টিপসের কথা বলেছিলাম সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে এবং উত্তরটা পড়বে, খাতায় লিখে রাখবে এবং তারপরে মিলিয়ে নেবে। প্রথম কোশ্চেন, অরুণ ঘরে আছে, এটা কি হবে? আর অরুণের একটি, এগুলো লিখে রাখো আমি বুঝে দিচ্ছি, অরুণ ঘরে আছে আর অরুণের একটি ঘর আছে, এবার লক্ষ্য করো অরুণের, অরুণ ঘরে আছে বা বাগানে আছে বা চেম্বারে আছে, এটাতে কি হবে? অরুণের পরে ইজ বসবে না হ্যাজ বসবে? অরুণ ঘরে আছে, অরুণের একটি ঘর আছে, এখানেও আছে এখানেও আছে, আছে থাকলে কি হয়? অ্যামিজার হয়। তাহলে এখানে অরুণ নিজেই ঘরের মধ্যে রয়েছে, কারো অবস্থান বোঝাচ্ছে, কোথায় আছে সেটা বলতে গেলে
কোনো কিছু কোথাও আছে সেক্ষেত্রে ইজ বসবে বা আর বসবে বা অ্যাম বসবে, যেমন আমি ঘরের মধ্যে আছি, আই এম ইন দ্য রুম। কিন্তু এই ক্ষেত্রে অরুণের একটি ঘর আছে, সেক্ষেত্রে কি বসবে সেটা তোমাদের লিখতে হবে। তোমরা চেষ্টা করো, আমি পরে বলে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে অরুণ নিজেই রয়েছে, কোথাও কোনো কিছু বা কোনো ব্যক্তি যদি নিজেই থাকে তার উপর অবস্থান বোঝায়, তার অস্তিত্ব বোঝায়, তখন হবে ইজ বুঝবে, এই আছে অর্থে ইজ বুঝবে। আর কারো কোনো কিছু আছে যদি বোঝায় তখন বুঝবে হ্যাভ বুঝবে। হ্যাভ ভার্বটা এখন বুঝিনি, হ্যাভ ভার্বের রূপটা আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বুঝবে। ভার্ব টু হ্যাভ, প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ, প্রেজেন্ট টেন্সে এটা হচ্ছে আছে বোঝায়, কারো কোনো কিছু আছে বোঝায়। শুধু আছে নয়, কারো কোনো কিছু আছে, আর কারো কোনো কিছু ছিল বললে পাস্ট টেন্সে হ্যাড মানে হচ্ছে ছিল, ছিল কারো কোনো কিছু আছে বা ছিল। আর থাকবে হলে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, ফিউচার টেন্স, ফিউচারে থাকবে বুঝালে উইল হ্যাভ, সব ক্ষেত্রে উইল হ্যাভ বুঝবে। এবার দেখো অরুণে অরুণ ঘরে আছে, এবার আমি করে দিচ্ছি কি হবে, অরুণ ঘরে আছে তার অস্তিত্ব বোঝাচ্ছে কোথাও আছে সে। তাহলে অরুণ ইজ, অরুণ এটা সাবজেক্ট, কে আছে, অরুণ আছে কোথায়, ঘরে। অরুণ কি আছে, আছে, অরুণ ইজ মানে অরুণ হয় বা আছে, ইন দ্য রুম। আর অরুণের একটি ঘর আছে, এই ক্ষেত্রে কি বসবে, এক্ষেত্রে কিন্তু ইজ বসবে না, এখানে হবে হ্যাভ, কারণ অরুণের অধিকারে, ইন দ্য রুম ইজ ইন পজিশন, ইন হিজ পজিশন, তার মানে তার ঘরটা কার, অরুণের, অরুণের একটি ঘর আছে, র থাকবে এখানে। এর আগে বিনীত বলেছিলাম যে র পজিশন বোঝানোর জন্য সাবজেক্টের সঙ্গে র কথাটি যুক্ত থাকে। তাহলে অরুণের আছে, অরুণ হ্যাজ, এটা লিখে রাখো, কোনো কিছু কারো আছে বোঝাতে হ্যাজ বোঝাতে। এখানে অরুণের একটি ঘর আছে, অরুণ আছে বোঝাতে হচ্ছে হ্যাজ এ রুম। তবে তোমরা প্রশ্নটা বুঝতে পারবে কোথায় হ্যাজ বসবে বা হ্যাভ বসবে, আর কোথায় এখানে হ্যাজ হ্যাভ বসতো তাদের যদি থাকতো দে হ্যাভ এ রুম, আমার থাকতো আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ এ রুম, আই হ্যাভ, আই এর সঙ্গে হ্যাভ বসে, হি এর সঙ্গে হ্যাজ বসে এবং দে এর সঙ্গে হ্যাভ বসবে। সিঙ্গুলার হলে সাবজেক্টটা থার্ড পার্সন, সিঙ্গুলার হলে হ্যাজ বসবে যেমন হি হ্যাজ, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে দা দে হ্যাভ, তাহলে প্লুরাল নাম্বার হলে দে হ্যাভ। আশা করি তোমরা হ্যাভ এবং হ্যাজ এর পার্থক্যটা বুঝতে পারছো। এই ট্রান্সলেশন যেগুলো দিয়েছি সেগুলো হ্যাভ হ্যাজ হ্যাড বিভাগ ওয়ার হ্যাম ইজ আর সবকিছু মিলিয়েই দিয়েছি, সেজন্যই আমি বলেছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড এবং ডু ডাজ মানে টু বি ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেগুলো তোমরা আগের ভিডিওগুলো তো দেখে নিয়ে তারপরে করব। এবার প্রথম কোশ্চেনটা করে দিচ্ছি যে আমাদের গ্রামটি ছোট কিন্তু সুন্দর। দেখো এখানে সাবজেক্ট কি, আমাদের গ্রামটি কি, কোন যে জিনিস সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর এখানে আমাদের গ্রামটি ছোট তার মানে কি, আমাদের গ্রামটি হয় ছোট হয়, এখানে তাহলে খুব সহজে আমরা বলতে পারবো আমাদের মানে হচ্ছে আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম। এবার আসবে সাবজেক্টের পরে ভার্ব আসবে, ইজ যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আওয়ার ভিলেজ ইজ ছোট ইংরেজি স্মল বাট বিউটিফুল। প্রথম বাক্যটি হয়ে গেল, দেখো আমাদের গ্রামটি হয় ছোট, হয় ছোট এবং বা কিন্তু সুন্দর।
তাহলে কার সাথে ইজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এই জন্য ইজ বসলো ভার্বের সঙ্গে সাবজেক্টের পরে এবার দ্বিতীয় নাম্বারটা আমি গতকাল ব্যস্ত ছিলাম আমি নিজেই ছিলাম আমার একটা অবস্থা বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে কারো কোনো অবস্থা পজিশন বোঝাচ্ছে না এখানে অবস্থা বোঝাচ্ছে তার কন্ডিশন বোঝাচ্ছে কোন রিলেশন বোঝায় যেমন সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার তখন কি ভার্ব বসবে আর কারো পজিশনে কোনো কিছু আছে হলে হ্যাভ ভার্ব বসবে এইটুক তোমাদের ক্লিয়ার হতে হবে তাহলে আমি গতকাল ব্যস্ত ছিলাম আই ওয়াজ ছিলাম হচ্ছে ওয়াজ কারণ আমি নিজেই ছিলাম আই ওয়াজ বিজি ইয়েস্টারডে এবার আমরা ভারতবাসী দুই নম্বর সেন্টেন্স হয়ে গেল এবার আমরা ভারতবাসী এখানে আমরা হই ভারতবাসী আমরা হই ভারতবাসী কাজে হই হও হয় থাকলে কি হয় আমি যাবসী আগে যে চারটা রুলস দিয়েছিলাম সেগুলো মিলিয়ে দাও দেখে দেখে করবে এবং বুঝে বুঝে সেগুলো মিলিয়ে মিলিয়ে করবে আগে ভিডিওতে আছে যে নিয়মগুলো দেখে নাও যে হই হও হয় বা আছে থাকলে আমি যাবসী তাহলে ইস কোথায় বসবে বা আর কোথায় বসবে সেগুলো তোমরা জানো এবার আমরা হচ্ছে প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বারের সঙ্গে আর বসে উই সাবজেক্ট হচ্ছে উই উই আর আমরা হই ইন্ডিয়া আরেকটা জিনিস বলা আছে বলার আছে যে এখানে কোথাও আর্টিকেল বসলো না স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ থাকে বিভাগের পরে যখন অ্যাডজেক্টিভ থাকে বা অন্য কিছু থাকে তখন সেখানে কোনো আর্টিকেল বসে না কোথাও কোনো আর্টিকেল বসলো না এরপরে ক্ষেত্রে গিয়ে আর্টিকেল বসবে যেমন তোমার বাবা একজন শিক্ষক ইওর ফাদার ইজ এ টিচার তখন যদি নাউন থাকে তখন আর্টিকেল বসবে সেই জন্য এটা খুব ভালো করে বুঝে নেবে যে আর্টিকেল কখন বসবে কোন নাউন থাকলে বিভাগের পরে কোন নাউন থাকলে বা প্রোনাউন নাউন থাকলে নাউন থাকলে সেক্ষেত্রে আর্টিকেল বসবে এখানে আর্টিকেল বসবে না এবার চার নম্বর সেন্টেন্সটা তোমার বাবা একজন শিক্ষক তোমার হচ্ছে ইওর ইওর ফাদার তোমার বাবা হয় হন ইজ এখানে ইজ বসলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ এইবার এখানে এইটা বসবে কেন কারণ তারপরে যে নাউনটা আসছে সেটা যেটা ওয়ার্ডটি হচ্ছে নাউন ইওর ফাদার ইজ এ টিচার ইওর ফাদার ইজ এ টিচার যেহেতু এটা নাউন তাই তার আগে ডিটারমিনেন্টস বা আর্টিকেল বসবে একই ভাবে আমরা ভারত পরের বাক্যটি করবো ভারতবর্ষ আমাদের দেশ ইন্ডিয়া ভারতবর্ষ হচ্ছে ইন্ডিয়া হয় ইজ আওয়ার কান্ট্রি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইজ বসু এবার আচ্ছা পরের সেন্টেন্সটা হচ্ছে লোকগুলো গরিব ছিল লোকগুলো গরিব ছিল এখানে ট্রান্সলেশন করতে গেলে প্রথমে বাক্যটা ভালো করে লক্ষ্য করবে এরপর দেখবে যে এখানে সাবজেক্ট কে আছে কারা গরিব ছিল বাক্যটিকে বাক্যের ভার ছিল ভারটা হচ্ছে ছিল এই ভারকে যদি কে ভারকে যদি কি দিয়ে মানে কে দিয়ে প্রশ্ন করো তাহলে তোমরা সাবজেক্ট হবে কে ছিল উত্তর হবে যে লোকগুলো ছিল কাজে লোকগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে হচ্ছে সাবজেক্ট তারপরে আসবে ভার তারপরে বাকি আদার ওয়ার্ডস হবে প্রথমে তাহলে লোকগুলো দ্য পিপল দ্য মেন এটা প্লুরাল নাম্বার তাই দ্য মেন বা দ্য পিপল এবার হচ্ছে ভার্ব আসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস তারপরে ভার্ব আসবে ভার্ব হচ্ছে ছিল এখানে লোকগুলো নিজেরাই ছিল তাদের ছিল না কারো অধিকারে কোনো কিছু বোঝাচ্ছে না এখানে লোকগুলো ছিল শুধু বলেছে যে লোকগুলো কোথাও ছিল বা গরিব ছিল তাদের অবস্থা বোঝাচ্ছে লোকগুলোর কন্ডিশন বোঝাচ্ছে তাদের অবস্থাটা বোঝাচ্ছে গরিব ছিল দে তাহলে হবে বিভাগ বিভাগের পাসপোর্ট ফর্ম বুঝবে দে ওয়্যার গরিব ইংরাজি হচ্ছে পুয়ার দে ওয়্যার পুয়ার তাহলে বুঝতে পারবে যে লোক প্রথমে সাবজেক্ট বসবে সাবজেক্টের পরে ভার বসবে ভার কোন ভার বসবে যেহেতু লোকগুলোর অবস্থান অবস্থা বোঝাচ্ছে তার কন্ডিশন বোঝাচ্ছে সেই জন্য বিভাগ বসবে এবং যেহেতু এটা ছিল অতীতকালে ছিল সেই জন্য পাস্ট ফর্ম হবে কিন্তু পাস্ট ফর্মে প্লুরাল ফর্ম বসবে যেহেতু এটা প্লুরাল নাম্বার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ফর্ম বসবে
এবার হচ্ছে আমাদের একটি বাগান ছিল, এবার এখানে কিছু বোঝার ব্যাপার আছে, আমাদের ছিল এখানে, কারো অধিকারে কোনো কিছু ছিল হলে বা আছে বা ছিল হলে হ্যাভ ভার্ব বুঝবে। আগে বলেছি যে কারো অধিকারে কোনো কিছু আছে বা ছিল বোঝালেই তখন হ্যাভ হ্যাজ হ্যাড বুঝবে। তাহলে এখানে কার অধিকারে ছিল, আমাদের অধিকারে ছিল, আমাদের ছিল, এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে তোমরা দেখেছো যে হ্যাড ছিল, তাহলে আমাদের ছিল মানে উই হ্যাড, উই হ্যাড, পাস্ট টেন্সে কারো কোনো কিছু ছিল বোঝালে অধিকারে একটি ফর্ম থাকে, ইরেসপেক্টিভ অফ দ্য সাবজেক্ট, ইরেসপেক্টিভ অফ দ্য নাম্বার পার্সন অফ দ্য সাবজেক্ট, সাবজেক্ট যাই হোক না কেন ছিল বোঝালে, ছিল বোঝালে বোঝালে হ্যাড বসে, আর ওয়াজ হয় বসে, যদি কোনো কিছু ছিল তখন তখন হবে ওয়াজ বা হয়। তাহলে আমাদের ছিল উই হ্যাড, আমাদের কি ছিল একটি বাগান, এ গার্ডেন, আমার উই হ্যাড এ গার্ডেন, এটা নাউন ফর্ম, তার আগে আর্টিকেল বসলো। নিজের সেন্টেন্স হচ্ছে আমার একটি দামি গাড়ি আছে, আমার আছে হচ্ছে আমার অধিকারে আছে, তার মানে আই হ্যাভ হল, আই এর পরে হ্যাভ বসে, তোমরা জানো আই হ্যাভ, এ এখানে আর্টিকেল বসল কারণ তারপরে নাউন আছে গাড়ি, কিন্তু তার আগে যদি অ্যাডজেক্টিভও থাকে তবুও আর্টিকেলটা এখানে বসবে, আই হ্যাভ এ দামি ইংরেজি হচ্ছে কস্টলি কার, আই হ্যাভ এ কস্টলি কার। নেক্সট সেন্টেন্সটি হচ্ছে আমার একটি গাড়ি থাকবে, তাহলে ভবিষ্যৎকালে থাকবে, নিয়মটা দিয়েছিলাম যে কারো কোনো কিছু থাকবে বোঝালে উইল হ্যাভ, সব ক্ষেত্রে উইল হ্যাভ, আই উইল হ্যাভ আমার থাকবে, ই উইল হ্যাভ মানে তোমার থাকবে, দে উইল হ্যাভ তাদের থাকবে, তাহলে এখানে আমার থাকবে আই উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, উইল এর পরে সবসময় হ্যাভ বসবে, এখানে কিন্তু একটা ভুল সবাই করে থাকে, তার থাকবে হি উইল হ্যাজ বসিয়ে দেয় যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এই উইল হচ্ছে এখানে মোডাল ভার্ব, মোডালের পরে সবসময় মেন ভার্ব কি বসে, হ্যাভ ভার্ব হচ্ছে মেন ভার্ব, টু হ্যাভ ভার্ব মেন ভার্ব, মেন ফর্ম হচ্ছে হ্যাভ, আই উইল হ্যাভ মানে আমার থাকবে ভবিষ্যতে, উইল হ্যাভ এ এ কার, আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে। লাস্ট সেন্টেন্সটা সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল, তার কোনো কিছু ছিল এরকম বোঝাচ্ছে না, তার কন্ডিশন বোঝাচ্ছে, কাজেই তার অতীতের অবস্থাটা বোঝাচ্ছিল বোঝাচ্ছে, তাই এখানে হচ্ছে কি ভাব বসবে, টু বি ভাব বসবে, টু বি ভাবের কোন ফর্ম, অতীতকালের ফর্ম মানে পাস্ট ফর্ম, আমরা জানি ওয়াজ ওয়াজ হচ্ছে বসে, আর এটা সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, সে ছিল হি ওয়াজ, সে হচ্ছে হি বা সি, ছিল হচ্ছে ওয়াজ যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, হি ওয়াজ ইল বা আনওয়েল, হি ইল বা সিক, অসুস্থ ছিল, হি ওয়াজ বা শি ওয়াজ ইল বা হি বা শি ওয়াজ সিক, এখানে যদি তারা থাকতো তাহলে দে ওয়ায় বসতো যেহেতু প্লুরাল নাম্বার, ওয়াজ কোথায় বসে ওয়ায় কোথায় কোথায় বসে এগুলো ভালো করে লক্ষ্য করে সাবজেক্টের লিখে এবং টেন্স অনুযায়ী তোমরা ওয়াজ ওয়ায় বসাবে বা অ্যানিজার বসাবে। এই ছিল আজকের ভিডিও এবং আশা করি তোমাদের বি ভার্বের এবং হ্যাভ ভার্বের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি আমাদের পাশে থাকবে এবং অবশ্যই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে অল বা বাটনে ক্লিক করবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন গুলো পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এগুলো খাতার মধ্যে লিখে রাখবে এবং প্র্যাকটিস করবে, পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসা হবে ট্রান্সলেশনের উপরে। থ্যাংক ইউ।